আল্লাহ রাসূল একজন সাহাবী নাম তার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ইসলামের প্রচার এবং প্রসারে ইসলামের ছড়িয়ে দেবার লক্ষ্যে কয়েকজন সঙ্গী সাথীদেরকে নিয়ে ইরানের জমিনে যাচ্ছেন ইরানের বাদশা আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি একজন ইহুদি সম্প্রদায়ের মানুষ ছিলেন তাকে গিয়ে বললেন এ ইরানের সম্রাট এ ইরানের বাদশা আমার নাম আব্দুল্লাহ মদিনা শরীফ থেকে এসেছি ইসলামের দাওয়াত দিচ্ছি এক আল্লাহকে আল্লাহ বলে মানেন আমাদের নবীকে নবীদের নবী কাবার কাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই মিলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মেনে নিন ইসলাম গ্রহণ করেন বিনিময়ে আল্লাহ আপনাকে রহমতের জান্নাত আল্লাহ নসিব করে দেবেন বাসামান বলতে লাগলেন এ আব্দুল্লাহ এখনো সময় তোমার রয়েছে ইসলাম ছাড়ো কোরআন ছেড়ে দাও মুহাম্মদ আরবীকে ছেড়ে দাও আমার দলে তুমি চলে এসো আমার সাম্রাজ্যের অর্ধেক মালিকানা তুমি নিয়ে নাও হুজুর আমার জব দিয়ে বলেছিলেন এ ইরানের সম্রাট ইরানের বাদশা আমি আব্দুল্লাহ আপনাকে বলছি আমি ইসলামের জন্য জীবন দিয়ে দেব জান আমি দিয়ে দেব কিন্তু আল্লাহ আল্লাহ নবীকে কোনদিন ছাড়ব না ইরানের সম্রাট বলেছিলেন এ আব্দুল্লাহ কি তোমার সাহস এত তোমার পাওয়ার এত তোমার ক্ষমতা আমার রাজত্বে আমার সাম্রাজ্যে আমার সামনে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখের উপর তুমি কথা বলো কি তোমার সাহস ওই সময়ে ইরানের সম্রাট অর্ডার দিয়েছিলেন আব্দুল্লাহকে তোমরা জেলখানায় বন্দী করে দাও আব্দুল্লাহ সাথীদের তোমরা জেলখানায় বন্দী করে দাও খাদ্য বন্ধ করে দাও পানি বন্ধ করে দাও দেখতে চাই আব্দুল্লাহ কেমন নবী মানে রাসূল মানে কোরআন মানে দেখতে চাই আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহকে জেলখানায় বন্দী করে দেওয়া হলো আল্লাহর নবী সাহাবীকে বদ্ধ করে রাখা হয়েছিল খেতেও তারা দেয়নি পানিও তারা দেয়নি খোঁজ খবরটাও তারা নেয়নি একদিন নয় দুদিন নয় তিন তিন দিন পার হয়ে গিয়েছে তিন দিন পর ইরানের বাদশা বললেন যাও খবর নাও আব্দুল্লাহ তার চিন্তা ভাবনা পরিবর্তন করেছে কিনা ইরানের সম্রাটের অর্ডার শুনে বাদশাহ দলের লোকেরা আব্দুল্লাহর ঘরে গিয়ে বলেছিলেন আয় আব্দুল্লাহ কি তুমি ভাবছো এখনো সময় তোমার রয়েছে ইসলাম ছাড়ো কোরআন ছাড়ো দিন তুমি ছেড়ে দাও আমার দলে তুমি চলে এসো ওই সময় আব্দুল্লাহ আবার বলেছিলেন ইরানের সম্রাটকে গিয়ে জানিয়ে দেবেন আমি আব্দুল্লাহ আগে যা বলেছি এখন যা বলছি পরে তো তা বলবো জীবন দিয়ে দেব কিন্তু আল্লাহ আল্লাহ নবীকে কোনোদিন ছাড়ব না আরে জোরে হবে না বাদশা বললেন তিন দিন খেতে দেয়নি তাতে এত পাওয়ার এত ক্ষমতা তা খেতে দিলে কি করতো ওকে আরো কিছুদিন বন্দি বাড়িয়ে দাও আরো বাড়াও আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহকে আরো কিছুদিন জেলখানায় রাখা হলো খেতেও দেয়নি পানিও দেয়নি খোঁজ খবরটাও নাইনি অপরাধ কি আব্দুল্লাহ আল্লাহকে মেনেছিলেন রাসূলকে মেনেছিলেন ইসলাম গ্রহণ করেছিলেন কবুল করেছিলেন চুরি করেনি ডাকাতি করেনি খুন করেনি মার্ডার করেনি জেনা করেনি ব্যভিচার করেনি আব্দুল্লাহর অপরাধ একটা আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করেছিলেন বাদশা বলল আরো বাড়াও হুজুরের সাহাবীকে আরো দীর্ঘদিন জেলখানায় রাখা হলো কিছুদিন পর বাদশা বলল যাও খবর নাও আব্দুল্লাহ কি বলে ওই সময় হুজুর আমার জবাব দিয়ে বলেছিলেন সম্রাটকে গিয়ে জানিয়ে দেবে আমি আগে যা বলছি এখন যা বলছি পরেও তা বলবো বাদশা আমার জীবন নিয়ে নেবে কোনো পরোয়া নাই পরোয়া নাই আমি আব্দুল্লাহ জীবন দিতে রাজি কিন্তু ঈমান আমি বিক্রি করতে রাজি নয় বাদশা বলেছিল বাপরে বাপ পাওয়ার গিয়ে এরপর তিনি বললেন না 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 এটা করলে হবে না অন্য একটা ব্যবস্থা করতে হবে তিনি অর্ডার দিয়ে দিলেন এ দরবারের লোকেরা
সমস্ত ইরান খুঁজে নিয়ে তোমরা ইরান থেকে একটা সুন্দরী মেয়েকে ধরে নিয়ে এসো। বাদশাহরা শুনে তার দলের লোকেরা সমস্ত ইরান খুঁজে ঘুরে নিয়ে একটা সুন্দরী মেয়েকে বাদশার সামনে দাঁড় করিয়ে দেয়। ওই সময় বাদশা বলেছিলেন, হ্যাঁ সুন্দরী মেয়ে, ওই ঘরের ভেতরে যাবে আবদুল্লাহ বলে একজন ছেলে রয়েছে, তাকে তুমি মদ খাওয়াবে, শুয়ারের গোস্ত খাওয়াবে, জেনা করাবে, ব্যবিচারটা করাবে, এই কাজ করলে আমি ইরানের সম্রাট বলছি তোমাকে এত ইনাম দেবো কল্পনাও করতে তুমি পারবে না। হ্যাঁ সুন্দরী মেয়ে, শর্ত আমার একটা, ওই আবদুল্লাহকে মদ খাওয়াতে হবে, শুয়ারের গোস্ত খাওয়াতে হবে, তোমার জিসিম দিয়ে জেনা ব্যবিচার করাতে হবে, এই কাজ করাতে পারলে আমি ইরানের সম্রাট বলছি তোমাকে এত ইনাম দেবো তুমি কল্পনাও করতে পারবে না। সুন্দরী মেয়েটা বলেছিলেন, সম্রাট আমার মতো সুন্দরী মেয়ের সামনে দুনিয়ার কে পুরুষ নয় যে নিজেকে ঠিক রাখবে, তো নর্মাল কাজ, এটা সিম্পল কাজ, এ আমার কাছে কোনো ব্যাপার নাই। সম্রাট বলেছিলেন, ঠিক আছে এই নর্মাল কাজটাই তুমি করে দেখাও। শুনছেন তো নাকি, আমার কথা বোঝা যাচ্ছে? এরপর মেয়েটি কি করেছিল জানেন, হাদিসটি অনেক বড়, আমি সংক্ষেপ করে বলছি। এরপর মেয়েটি উলঙ্গ হয়ে গেল, উলঙ্গ হয়ে গিয়ে এক হাতে মদ আর এক হাতে শুয়ারের গোস্ত নিয়ে বাদশার সামনে উলঙ্গ হয়ে গিয়ে টুক 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 করে আল্লাহ রসুলের সাহাবি হাজেত আবদুল্লাহর ঘরে প্রবেশ করছেন, দরওয়াজা খোলা হচ্ছে। ওই সময় দেখা গেল হাজেত আবদুল্লাহ সেজদায় পড়ে আল্লাহ দরবার শরীফে সেজদায় পড়েছিলেন, দরওয়াজা খোলা হচ্ছে। দীর্ঘদিন দরওয়াজা বন্ধ, হঠাৎ করে কেন খোলা হচ্ছে এটা দেখার জন্য হাজেত আবদুল্লাহ সেজদা থেকে মাথা তুলে একবার তাকিয়ে দেখলেন যে একটা সুন্দরী মেয়ে উলঙ্গ অবস্থায় ঘরের ভেতর আসছে, এক হাতে মদ আছে, শুয়ারের গোস্ত আছে। এটা দেখে হুজুর আবার সেজদায় পড়ে গিয়ে কাঁদতে লাগলেন, ঝকঝক করে কাঁদছেন। কি বলেছিলেন, কেঁদে কেঁদে বলেছিলেন, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমি আবদুল্লাহ বলছি, আল্লাহ পাক আমার জীবন চলে যাবে, কোনো পারোয়া নাই, মওত হয়ে যাবে, কোনো পারোয়া নাই, আমি ইসলামের জন্য জীবন দিতে চাই, জান দিতে চাই, মাল দিতে চাই, আল্লাহ আমি দিনের জন্য শহীদ হতে চাই, আল্লাহ পাক এর আমার জীবন নিয়ে নেবে, কোনো পারোয়া নাই, তবে আল্লাহ পাক আমার ঈমান যেন হারা না হয়ে যায়। বাদশা অবাক, বাপরে বাপ, কি ইমানের পাওয়ার, কি পাওয়ারের। তিন দিন খেতে দিইনি, আরো কতদিন বন্দি রেখেছিলাম, তাতে এরকম দাঁড়া। ও আমার ভাইরা, এ যুবকেরা, এ তরুণেরা, আমরা জানি জেনা করা হারাম, আমরা জানি ব্যভিচার করা হারাম, আমরা জানি এগুলো করা হারাম, ইসলাম বলে দিয়েছে যদি কোনো বিবাহিত ছেলে মেয়ে জেনা করে ব্যভিচার করে, ইসলাম বলেছে, রসুল বলেছে, কোরআন বলেছে, ওদেরকে পাথর মেরে পাথর মেরে মেরে দাও, বাঁচার কোনো অধিকার নাই। জানেন তো নাকি জেনার শাস্তি, জানা আছে ইসলাম শরীয়তে কোরআনের ভাষায়, যদি কোনো বিবাহিত ছেলে মেয়ে জেনা করে ইসলাম বলেছে ওকে পাথর মেরে পাথর মেরে মেরে দাও, ওর বাঁচার কোনো অধিকার নেই। আর যদি কোনো অবিবাহিত ছেলে মেয়ে জেনা করে ইসলাম বলেছে, কোরআন বলেছে, রাসূলুল্লাহ বলেছে, চাবুক মারো। আচ্ছা আপনারা কি জানেন না, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক তাঁরা একটি ছেলেকে চাবুক মেরেছিলেন, শোনা আছে না? না, এতমার মেরেছেন ছেলেটি শহীদ হয়ে গিয়েছিল, শেষে কয়েকটি চাবুক বাকি ছিল সেটা তিনি কবরের উপর মেরেছিলেন। আজকে আমাদের, ছি 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 ছি, আমরা জানছি, আমরা শুনেছি, আমরা দেখেছি, আমরা সব জানি এগুলো করা হারাম, কিন্তু বলেন তো আমাদের সমাজে দিন দিন এই সমস্ত বাড়ছে না কমছে? কি গো, বাড়ছে না কমছে?